आज থেকে সীমিত পরিসরে খুলেছে ব্যাংকগুলো, তবে ছিল না গ্রাহকদের ভিড়, লেনদেন হয়েছে অনেক কম। রাজধানী সড়কগুলোতে গাড়ির চাপও ছিল অনেক কম, ভিড় নেই কাঁচা বাজার বা অন্যান্য দোকানেও। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঝড় বৃষ্টিতে রাজধানীর অনেক স্থানে পানি জমে ভেঙে পড়ে পুরনো অনেক গাছ। রাজধানীর পরিস্থিতি নিয়ে আক্তার হোসেনের রিপোর্ট। ঈদের তৃতীয় দিনে রাজধানীর প্রধান সড়কগুলো কার্যত ফাঁকা। সীমিত পরিসরে দোকান ও কাঁচা বাজার খুললেও ভিড় নেই কোথাও। সীমিত পরিসরে খুলেছে ব্যাংকগুলো, তবে সেখানেও নেই গ্রাহকদের বাড়তি চাপ। আচ্ছা, ঈদের পরে আমরা আজকে প্রথম খুলেছি, সবাইকে ঈদ মোবারক। ঈদের পরে স্বাভাবিকভাবে একটু চাপ কম থাকে, সেই অনুপাতে আজকে আর একটু কম। মনে হয় মানুষ একটু সচেতন হয়েছে, সেই হিসাবে একটু চাপ কম আছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঝড়ো আবহাওয়ার কারণে কোথাও কোথাও পানি জমলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে তা নেমে গেছে। অনেক স্থানে ভেঙে পড়েছে পুরনো গাছ ও ডালপালা, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সড়ক থেকে গাছ সরাতে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নগর ভবন, হাইকোর্ট, তারপরে আপনার দোল চত্বর, ধানমন্ডি, তার বেইলি রোড, কারণ বাজার, এইসব জায়গায় আমাদের কয়েকটা ইউনিট কাজ করতেছে। এইসব জায়গায় আমার জানা মতে গাছ পড়েছে। কাজ এখন মিনিমাম দেখতেছেন যতক্ষণ লাগে, বেশিক্ষণ লাগার কথা না, এই তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে আর কি। ঢাকা সহ সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।